সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আবার আজকে চলে এসেছি আমার পানেল ব্লকে। তো আজকে আমি করব ইলিশ মাছের ভাপা। এই যে দেখতে পাচ্ছ ইলিশ মাছ আমার বর কিনে নিয়ে এসেছে। এই যে ইলিশ মাছগুলো, এগুলো আমি নিজে কাটবো, কেটে কেটে তারপর ইলিশ মাছের আজকে ভাপা করব। তো চলো দেখা যাক ইলিশ মাছের ভাপা কিভাবে হয়। এইভাবে করে মাছের আঁশটা গুলো ছুটিয়ে নিচ্ছি। ইলিশ মাছ বাঙালিদের প্রিয়, প্রায় সবার ঘরে ঘরে ইলিশ মাছে। ইলিশ মাছে যদি কেউ শুনে ইলিশ মাছ খাবো বা ইলিশ মাছ করেছি, তো সবারই মুখে জল চলে আসে। সবারই ফেভারিট ইলিশ মাছটা। কিন্তু ইলিশ মাছটা ফেভারিট হলে ইলিশ মাছটা কাঁচা তুলে মানে কাটা প্রচন্ড কাটার জন্য অনেক পোলা পান্ডা খেতে পারে না। আমার ছেলে তো একদমই খেতে পারে না ইলিশ মাছটা। আমারও ভালো লাগে কিন্তু অনেক সময় কাটার জন্য ভালো লাগে না। কিন্তু এটা আমার বর আবার প্রচন্ড ভালোবাসে খেতে, তাই অনেকদিন থেকে বলছে ইলিশ মাছ খাবো ইলিশ মাছ খাবো। তো আমি আজকে বললাম যে কাজ করো, তাহলে তুমি নিয়ে এসো বাজার থেকে, আমি করে দিচ্ছি তোমাকে। দেখেছো কিভাবে আঁশটা গুলো সরিয়ে দিয়েছি খুব সুন্দর করে শর্ট টাইমের মধ্যে। তাহলে ফ্রেন্ড তোমরা দেখতেই পাচ্ছ শর্ট টাইমের মধ্যে, কতটুকু শর্ট টাইমের মধ্যে আমি ইলিশ মাছের আঁশটা গুলো উঠে নিয়েছি। এবার আমি ইলিশ মাছটাকে কেটে নেব। প্রথমে লেজাটাকে এভাবে কেটে নিতে হবে। তারপর আশেপাশে যেগুলো কাটা থাকবে এগুলো এভাবে ফেলে দিতে হবে। তারপর মাথাটা কেটে নিতে হবে। এখানে এইভাবে মাথাটা কেটে নিব। বাবা ইলিশ মাছে ডিম হয়েছে দেখি? না ডিম হয় নাই, ইলিশ মাছের তেল। ইলিশ মাছের তেলটা ভালো লাগে, দারুণ লাগে খেতে। এটাকে আমি পিস করে নিচ্ছি। ওটা যেহেতু ছোট আছে তাই এটাকে আমি দুই পিসেই করলাম। বা
পার্সেল ভাবে টাকা কেটে নিচ্ছি পিনচেস করব এটা অল্প একটু ডিম হয়েছে অল্প একটু ডিম হয়েছিল এটাতে দেখো তাহলে কত ছোট টাইমের মধ্যে আমার মাছটা কাটা হয়ে গেছে এবার আমি মাছের মাথা দিয়ে কচু শাক দারুন লাগে আমি মাথাগুলোকে রেখে দেব পরে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে কচু মাথাটা দিয়ে কচু শাক করব পরে রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব ঝটপট করে ধুয়ে নিচ্ছি ভালো করে পেটের ভিতরে বেশি না এইভাবে কালাগুলো থাকে এই যে কালাগুলো থাকে সেই কালাগুলোকে ভালো করে হাতে পরিষ্কার করে নিতে হবে দেখতে পেয়েছো কতটুকু শর্ট টাইমের মধ্যে আমি এতটুকু শর্ট টাইমের মধ্যে আমার ইলিশ মাছটা পুরো কাটা হয়ে গেছে এবার আমি এটাকে রেখে দেবো ফ্রিজে আর এই ইলিশ মাছটাকে ভাপা করবো তো চলো চলে আসো আমার কিচেনে আমি ভাপা ইলিশ মাছটা রান্নার জন্য জিনিসগুলো জোগাড় করে নিচ্ছি প্রথমে পেঁয়াজটা কেটে নিচ্ছি লঙ্কা নিয়ে নিচ্ছি
গুলোকে কিছু কিছু করে কেটে নেব। গুলো কেটে নিয়েছি, এবার আমি আদা ছুলে নিব। জিরা দিয়ে দিয়েছি, এটাকে আমি ঢেকে নিচ্ছি। এবার আমি আদাটাকে থেতো করে নিচ্ছি, করে নিয়ে এটা বেটে নিচ্ছি ভালো করে। এবার এই মশলাটা বাটিতে নামিয়ে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, কড়াইটা গরম হয়ে যাক। মাছটা, এই যে আমার ইলিশ, আর এই যে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছিলাম। এবার কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি এতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তারপর কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে। বেশি করে ভাজবো না, নালে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার আমি সর্ষা, জিরা, অল্প পেঁয়াজ গ্রেভি করেছিলাম, সব মশলাটা দিয়ে দিচ্ছি। তো আমি আরো মশলাটা দিয়েছি, এবার আমি জলটা দিয়েছি। জল দিয়েছি যেহেতু ভাপা ইলিশ করবো, কাঁচা ইলিশ, তাই আমি জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবার আমি লবণটা দিয়ে দেবো। এবার একটু জলটা ফুটবে, ফুটার পর আমি মাছগুলাকে, ইলিশ মাছগুলাকে ছেড়ে দেবো এতে। তাহলে এবার জলটা আমার ফুটে গেছে, ঝোলটা বলো ফুটে গেছে। এবার আমি মাছগুলাকে ছেড়ে দিচ্ছি একটা একটা করে, মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন 10 থেকে 15 মিনিট। এটা এইভাবে ঢাকা থাকবে, মাঝে মাঝে দেখতে হবে, তাই আমি এটাকে আবার দেখে নিচ্ছি কতদূর কি হয়েছে। আমি এটাতে ফুলকিটা দেবো না, নাহলে মাছগুলো ভেঙে যাবে, তাই আমি এইভাবে নাড়াচাড়াটা করে নিচ্ছি। করে নিয়ে এখনো হয় নাই,
ঠিক আছে আবারও একটু ঢেকে দেই তাহলে এবার আমি দেখে নিচ্ছি ঢাকনাটা খুলে হয়ে গেছে আমার ইলিশ মাছের ভাপা বেশি নাড়াচাড়া করা যাবে না ভেঙে যাবে এবার আমি এটাকে নামিয়ে দেব ঠিক আছে তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে হালকা হালকা করে এটাকে নামিয়ে নেই মাছগুলোকে আগে নামিয়ে নেই এই দেখেছো ইলিশ মাছের ভাপা কেমন ভাবে করেছি তো হয়ে গেছে আজকে রেসিপি আমার ইলিশ মাছের ভাপা শস্য পাটা দিয়ে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমার মাছটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন ঠিক আছে আবার আমি চলে আসব তোমাদের সামনে এরকম করে নতুন নতুন রেসিপি নিয়ে নতুন 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 রান্না নিয়ে তোমাদের জন্য আজকের জন্য এতটুকুই বাই